ইথানলের গুরুত্ব ক্রমাগত বাড়ছে। পেট্রোল ডিজেলের সাথে ইথানলকে ফুয়েল মিক্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইথানল ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এবং এর সোর্স র মেটেরিয়ালস হচ্ছে ভাঙা চাল, যে চালগুলোকে আমরা খুদকুঁড়ো বলি বা যে চালগুলো ভেঙে যায় সেই চালগুলো দিয়ে এটা তৈরি হয়। অর্থাৎ একদিকে ইন্ডাস্ট্রি তৈরি হবে, আরেকদিকে বাংলা, মনে রাখবেন, ধন ধান্যে সুজলা সুফলা বাংলা মা, সবচেয়ে বেশি চাল উৎপাদন হয়। এবং সেই ভেঙে যাওয়া চালটা থেকে, মনে রাখবেন, চাষিদের এই ভেঙে যাওয়া চালটা আর কম দামে বিক্রি করতে হবে না বা তাদের ক্ষতি হবে না, এটা থেকে আমরা কাজ করে আমরা দেশের মধ্যে বাই চালে রাজ্য ধান উৎপাদনে দেশের মধ্যে এক নম্বর। আর ইথানলের সবচেয়ে ভালো সোর্স হচ্ছে ভাঙা চাল। আমরা তাই এই ভাঙা চাল চাষিদের কাছ থেকে কিনে নিলে চাষিদের ইনকামটাও বাড়বে। আমরা যেমন দুয়ারে সরকার রেশন যেটা চালু করব, আমরা যেটা বিনা পয়সায় রেশন দিচ্ছি, কোথা থেকে দিচ্ছি? আমরা ম্যাক্সিমামটা কিনি চাষিদের থেকে। আমাদের চাষিদের থেকে কিনে খরচ করতে হয় কত জানেন? ধানটা চাল করে সব কিছু করে কিনে টিনে আমরা যে টাকায় কিন যে টাকায় দিই বিনা পয়সায়, 1 কেজি চালের দাম কিন্তু বাইরে 30 টাকা, প্রায় 29-30 টাকা, প্রায় আজকে 10 কোটি 30 লক্ষ লোককে বিনা পয়সায় আমরা রেশন দিই। এটা বড় ব্যাপার, আগামী দিন এটা দুয়ারে রেশন হয়ে যাবে। এবং এই ইথানল সেক্টরের পোটেনশিয়ালিটি এত বেশি, এটাকে কেন্দ্র করে গ্রামগঞ্জে অনেক কারখানা গড়ে উঠবে, ফুয়েলের পক্ষেও কাজে লাগবে, অর্থাৎ ইন্ডাস্ট্রি বাড়বে। এবং অলরেডি 1 বছরে 1,500 কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হবে, অলরেডি প্ল্যান করা হচ্ছে। কাজ পাবেন প্রায় 48,000-এরও বেশি মানুষ। ইন্ডাস্ট্রিতে আমাদের আইটি সেক্টরও বড় সেক্টর, দেশের মধ্যে আইটি সেক্টরে এখন সেরা গন্তব্য বাংলা। 1,500-এর বেশি আইটি কোম্পানি এখানে কাজ করছে, অনেক ছেলেমেয়েরা কাজ করছে। আমরা এবার রাজ্যে ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি গড়ে তুলব, কারণ ডেটা সেন্টার ইন্ডাস্ট্রি পলিসি আমরা ঘোষণা করছি, এটা আমরা কয়েকদিনের মধ্যেই দিয়ে দেব। এখন আমাদের লক্ষ্য ডেটা হ্যান্ডলিং অ্যান্ড স্টোরেজ, তার হাব হিসেবে আমরা গড়ে তুলব, যা শুধু পূর্ব ভারতই নয়, বাংলাদেশ, নেপাল, ভুটানের মতো প্রতিবেশী দেশগুলোরও প্রয়োজনীয়তা মেটাতে পারবে। এটা আমরা করব। ডেটা সেন্টারগুলোতে সাধারণের সাহায্য করবে রাজ্য সরকার, সব ধরনের ইজি অ্যাপ্রুভাল, সেলফ সার্টিফিকেশন, ল্যান্ডের অপটিমাল ইউজ অ্যালাউ করা, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, কোয়ালিটি পাওয়ার, ওয়াটার সাপ্লাইয়ের মতো ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইড করা, সব আমরা করব। আমাদের সাপোর্ট পেলে আমি বিশ্বাস করি আগামী 5 বছরে বাংলায় 400 মেগাওয়াটের ডেটা সেন্টার তৈরি হয়ে যাবে। এটাও আমাদের প্ল্যানিংয়ের মধ্যে আমরা রাখছি। এবং 20,000 কোটি টাকা রাজ্যে ইনভেস্টমেন্ট হবে এবং এক্ষেত্রে 24,000 আইটি জানা ছেলেমেয়েরা আরও চাকরি পাবে, কর্মসংস্থান হবে। বিগত 10 বছরে 1 লক্ষ কোটি টাকার ওপর নতুন বিনিয়োগ হয়েছে। বিজিপিএসের 5টা এডিশনে প্রায় 13 লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসছে, তার অনেকটাই রূপায়ণের পথে। রাজ্যে এ সময় বিনিয়োগের একটা বই আমরা প্রকাশ করেছি, বইটা ইটসেলফ উইল স্পিক যে আমরা কি করছি না করছি। আমি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাছে এবং চেম্বার্সদের কাছে বইটা পাঠানোর জন্য অনুরোধ করব, এটা ডিটেলসে করা আছে। আমরা গ্রিনফিল্ড বিমানবন্দর যেটা অন্ডালে, এটাকে আমরা ইন্টারন্যাশনালি কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট, এটা আমরা আগামী 2 বছরের মধ্যে আন্তর্জাতিক উড়ান চালানোর উপযোগী করে ফেলব। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেলে আমাদের, এবং এর জন্য আমরা বাজেটে 150 কোটি টাকা রেখেছি এবারে। সুতরাং এটা হয়ে গেলে, আর ওদিকে রিজিওনাল কানেক্টিভিটির জন্য কুচবিহার বিমানবন্দর হয়ে গেছে, শুধু প্লেন চালানো বাকি, মালদা এবং বালুরঘাট এই দুটো জায়গায় রিজিওনাল কানেক্টিভিটি অলরেডি 99% কাজ হয়ে গেছে বিমানবন্দর তৈরি করার। আর এই রাজ্যে প্রায় 30টা হেলিকপ্টার স্টেশন তৈরি হয়ে গেছে, যেগুলো হেলিকপ্টার ল্যান্ডিংয়ের জন্য পারমানেন্ট হেলিপ্যাড ল্যান্ডিংয়ের, সেটাও তৈরি হয়ে গেছে। এছাড়া হচ্ছে অমৃতসর ডানকুনি পণ্য করিডর,
যেটা আমি আপনাদের আগেই বলেছি। এটা 2,500 একর জমি, জমি আইডেন্টিফাই করা হয়েছে, ল্যান্ড ব্যাংক করা হয়েছে, যারা চাইছে তাদের দেওয়া হচ্ছে, যেটা আমি বলেছি 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে। এছাড়া অশোকনগরে আইওসি আপনারা জানেন আমাদের সাথে তেল প্রকল্প করছে, অয়েল পাওয়া গেছে, আরও একটা জায়গায় বাংলায় অয়েল পাওয়া গেছে, সেটা আমি এক্ষুনি বলছি না, রিসার্চের কাজ চলছে। ফলে এই যে অয়েল পাওয়া গেল, এটা দিয়ে হলদিয়া পাইপে করে তেল কত জায়গায় যেতে পারে, এগুলো কিন্তু বড় কাজ। এবং এছাড়াও আমি মনে করি আরও অনেক শিল্প আছে,